বৃষ্টি হচ্ছে, আমি সকালবেলা ছাতা নিয়ে এই ভোর সকালে উঠেছি, কেউ ঘুম থেকে এখনো ওঠেনি, কিন্তু আমি উঠেছি। আমি উঠেই পাখির গান শুনলাম, উড়ন্ত পাখিরা ঘুরে উড়ে বেড়াচ্ছে, পাতাগুলো নাচছে, গাছগুলো যেন শান্ত। আমি জলের কলধ্বনি শুনে আমার হৃদয় উল্লাসিত হলো, এমন কাব্যিক জগৎ সবাই সন্ধান করি সব সময়। জীবন আসলেই কাব্যিক, জীবন আসলেই ভালোবাসাময়, জীবন আসলেই সুখময়, জীবন আসলেই শান্তিময়। কিন্তু আমরা এই মহাজাগতিক সত্যগুলোকে বুঝতে চাই না, কারণ অধিকাংশ মানুষ বিশেষ করে এই আধুনিক যুগে ভোর সকালে উঠতে চায় না। আপনি যদি ভোর সকালে ওঠেন, দেখবেন এক এ জগৎ এক অন্য জগৎ। এই জগৎ ভালোবাসাময় জগৎ, শান্তির জগৎ, সুখের জগৎ। প্রকৃতির সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আপনি নতুন জগতের সন্ধান পাবেন, নতুন প্রেরণা পাবেন, নতুন শক্তি পাবেন, আপনার জীবন হয়ে যাবে শক্তিময়। আপনি সকল সমস্যার সমাধানের এক অন্যরকম মানে খুঁজে পাবেন, এক অন্যরকম শক্তি খুঁজে পাবেন। যাই হোক, আমার অনুরোধ হইল সকালবেলা ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার জীবন থেকে অনেক কষ্টই অতি সহজে দূর হয়ে গেছে। এর নামই আমি দিয়েছি গুড মর্নিং থেরাপি, সকালের থেরাপি। এই থেরাপি করার জন্য কোনো প্রকার টাকা খরচ করতে হয় না, কোনো প্রকার অর্থ খরচ করতে হয় না, কোনো প্রকার চিকিৎসকের কাছে যেতে হয় না। আপনি শুধু প্রকৃতির সান্নিধ্যে যাবেন, দেখবেন আপনার সকল কষ্ট দূর হয়ে গেছে।